ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। WBPSC-র মাধ্যমে নতুন করে ফুড এসআই নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায়। এখানে অনলাইনে আবেদন করতে হবে, ডেট ঘোষণা করে দিয়েছে। আপনারা ছেলে ও মেয়ে প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে কাট অফ কত রয়েছে সে বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। যারা ফুড এসআই নিয়োগে আবেদন করবেন অথবা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের পক্ষে বলছি আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নেওয়া যাক এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, কাট অফ থেকে শুরু করে কবে থেকে নিয়োগ শুরু হবে সমস্ত ডেট জানাবো আজকের ভিডিওতে। এখানে বিস্তারিতভাবে সমস্ত কিছু আলোচনা করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের আলোচনা করে দিচ্ছি। তো প্রথমেই এখানে বলছে পশ্চিমবঙ্গ সরকার প্রার্থীদের খুশির খবর, WBPSC-র তরফ থেকে নতুন করে ফুড এসআই পদে নিয়োগ করা হচ্ছে। কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স কি লাগবে, বেতন এবং নিয়োগ পদ্ধতি সমস্ত কিছু আলোচনা করা হয়েছে আজকের এই প্রতিবেদনে। তো ফুড এসআই নিয়োগ করা হচ্ছে 2023। এখানে বলা হয়েছে যে তোমাদের WBPSC ভ্যাকান্সি 2023 কোন পদে নিয়োগ করা, সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট এখানে উল্লেখ করা আছে। তো এখানে যোগ্যতা লাগছে আপনাদের মাধ্যমিক পাস। যদি আপনারা মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আবেদন করতে পারছেন। বয়স যেটা জানিয়ে দিয়েছে যে জেনারেল এখানে 18 থেকে 40, যারা জেনারেল পদে আবেদন করবে তাদের বয়স লাগবে 18 থেকে 40, SC ST 18 থেকে 45। আমি তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জেনারেল 18 থেকে 40, SC ST 18 থেকে 45, OBC 18 থেকে 43। তো এটা হচ্ছে বয়সের সীমা, এই বয়সটাই কিন্তু তোমাদের ক্লিয়ার লাগবে। গভর্নমেন্ট অনুযায়ী যেভাবে বয়সের ছাড় থাকে সেভাবে ছাড় দিয়ে কিন্তু এই বয়সটা তোমাদের তৈরি করা হয়েছে। এরপরে চলে আসলো আবেদন শুরু হবে 15 আগস্ট। ভালো করে দেখে নাও আবেদনটা শুরু হবে কবে, 15 আগস্ট। এবং এখানে আবেদন করার জন্য ফি কত লাগবে, বাকি ডিটেলসগুলি স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করব। তো 15 আগস্ট আবেদন শুরু হবে, আবেদন করতে হবে পুরোটাই অনলাইনের মাধ্যমে। এবং এখানে অ্যাপ্লিকেশান ফি রয়েছে 110 টাকা, 110 টাকা ফি রয়েছে। কিন্তু SC ST PWD ও এখানে কিন্তু কোনো ফি লাগবে না, ওরা বিনামূল্যে কিন্তু আবেদন করতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে বেতন, যে পদে আপনারা আবেদন করবে ফুড এসআই পদে এর বেতন থাকবে তোমাদের 22,000 টাকা, 22,700 টাকা। এরপরে কিন্তু বেতন আরও বেশি হতে পারে অথবা চাকরি ক্ষেত্রে প্রথম জয়েন তোমাদের কিন্তু এই টাকাটা বেতন থাকবে। এরপরে চলে আসলো সিলেকশান প্রসেস, তোমাদের কিভাবে নিয়োগ প্রক্রিয়া করবে। প্রথমে এখানে তোমাদের একটা রিটার্ন এক্সাম হবে যেমন 100-এর মধ্যে এবং ইন্টারভিউ থাকবে 20। এখানে তোমাদের ডকুমেন্টস থাকবে, ভেরিফিকেশন থাকবে। তো এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এই তিনটি স্টেপ তোমরা ভালো করে ফলো করবে। রিটেন এক্সাম, রিটেন এক্সাম তোমাদের প্রথমে দেখো দুটি স্টেপে হবে। তোমাদের জেনারেল নলেজ থাকবে 50 নম্বর এবং ম্যাথামেটিক্স থাকবে তোমাদের 50 নম্বর। টোটাল 100 নম্বর তোমাদের কিন্তু এখানে পরীক্ষাটা হচ্ছে, রিটেন মানে লিখিত পরীক্ষা তোমাদের কিন্তু 100-এর মধ্যে হবে। এরপরে দেখো এক্সাম যে আমাদের হবে সেই প্রশ্নটা কোন ধরনের বা কোন তোমাদের এখানে কিন্তু যেটা বলা হয়েছে আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি যে এখানে এক্সামটা হবে তোমাদের যে মাধ্যমিক স্ট্যান্ডার্ড যে প্রশ্ন হয় সেই ধরনের প্রশ্ন কিন্তু হবে। যেমন প্রথম যে ল্যাঙ্গুয়েজটা বলছে এখানে বেঙ্গলি, তোমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে। তোমাদের সময় থাকবে 90 মিনিট পরীক্ষার জন্য এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। তোমাদের যদি তিনটার মধ্যে যদি তোমাদের তিনটি প্রশ্ন উত্তর দাও, তিনটি প্রশ্নে যদি ভুল উত্তর দাও তাহলে কিন্তু তোমাদের মেন পয়েন্ট থেকে 1 নম্বর কাটা হবে। ঠিক আছে, ভালো করে বুঝে নেবে, এখানে কিন্তু নেগেটিভ মার্ক আছে, তিনটা ভুল হলে 1 নম্বর কাটা হবে। এরপরে এখানে কাট অফটা কী রয়েছে সেটা দেখে নাও। এখানে কাট অফ দুটা রয়েছে, একটা হচ্ছে আগের কাট অফ, একটা তোমাদের হচ্ছে ফাইনাল কাট অফ। তো দুটো কাট অফেই আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে নাও। এখানে দেখো আনরিজার্ভ যাদের ক্যান্ডিডেট তারা কিন্তু 79 পয়েন্ট এত কাট অফ পাবে, SC পাবে 76, ST কাস্ট পাবে 59 এবং OBC A 74, OBC B 75। তো এটা হচ্ছে প্রিভিয়াস কাট অফ,
এবার ফাইনাল যে কাট আপটা হবে সেটা কিন্তু একটু হাই রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইনাল কাট আপে বলে দিয়েছে যে URL তোমাদের 91 কাট আপ লাগবে এবং 91 পয়েন্ট এত। SC কাস্ট যাদের তাদের কিন্তু 88 এবং ST 78, OBC 88 এবং OBC B 89 পয়েন্ট এত। তো আপনারা যারা এই ফুড এসআই পদে আবেদন করবে তাদের পক্ষে বলছি আপনারা সঠিক তথ্যগুলি ভালো করে দেখে তারপরে কিন্তু আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করবে। এখানে সমস্ত তথ্য আমরা স্টেপ বাই স্টেপ দিয়ে দিলাম। আবেদন শুরু হবে 15 আগস্ট। আপনারা দেখতে পাচ্ছেন 15 আগস্ট আবেদনটা শুরু হবে। আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবে আমরা কিন্তু এই চ্যানেলে ভিডিও করে দেব, স্টেপ বাই স্টেপ দেখতে পারো। এছাড়াও কিন্তু আপনারা যদি প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে চান তাহলে অবশ্যই এখানে এই যে টেলিগ্রাম অপশান দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের সবার নিচে এখানে যুক্ত হতে পারেন। অথবা যদি প্রতিনিয়ত একটা অথবা দুটা সরকারি অথবা বেসরকারি চাকরির খবর পেতে চান তাহলে কিন্তু অবশ্যই এখানে নিউ জব বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, নিউ জব অপশানে ক্লিক করবেন। যখনই নিউ জব অপশানে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের সামনে নতুন একটা ওয়েবসাইট ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে WBNewJob.com এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট ডাইরেক্ট কিন্তু আপনারা ভিজিট করবেন, অথবা লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশনে, সেখানে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে বিস্তারিত চাকরির আপডেট পাবে। প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন এখানে খাদ্য দপ্তরের নিয়োগ শুরু হয়েছে এবং পশ্চিমবঙ্গ গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। এছাড়াও WBPSC-র মাধ্যমে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি অনলাইনে আবেদন অলরেডি চলছে এবং WBCSC নতুন নিয়োগ শুরু হয়েছে। গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হচ্ছে, BDO অফিসে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন পোস্ট রয়েছে। আপনারা যারা প্রতিনিয়ত চাকরির খবর পেতে চান অথবা যোগ্যতা অনুযায়ী আবেদন করতে চান তারা অবশ্যই WBNewJob.com এর ওয়েবসাইট ভিজিট করো। যে কোনো একটা চাকরি কিন্তু আপনাদের যোগ্যতায় থাকবে, তো আপনারা অবশ্যই আবেদনটা সঠিকভাবে করে নিবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো আমরা যে বিষয়ে আলোচনা করলাম WB Food SI, তো আপনারা সঠিকভাবে তথ্যগুলো দেখে নাও, দেখে নিয়ে অনলাইনে আবেদন করবে। আবেদন শুরু হবে 15 আগস্ট, আপনারা সঠিকভাবে আবেদন করবে। এখানে কিন্তু টোটাল কিন্তু প্রায় 1000 ভ্যাকান্সি থাকতে পারে। এখনও সঠিক বিজ্ঞপ্তি পাবলিশ করেনি, কিন্তু 1000 বা 900+ থাকতে পারে, এটা শূন্যপদ জানিয়ে দিয়েছে। এছাড়াও এখানে কিন্তু ছেলে ও মেয়ে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে, ক্লিয়ার কিন্তু এখানে উল্লেখ থাকবে, ছেলে ও মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো আপনারা তাড়াতাড়ি আবেদন করবে যখন আবেদনটা শুরু হবে। আবেদন শুরু হওয়ার পরে কিন্তু আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো, এখন থেকেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো ফুড এসআইয়ের জন্য।